নমস্কার ঘড়ির কাটা বিকেল চারটে আর বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা শো বড় বিতর্ক বড় বিতর্ক নিয়ে থাকছি আজ আমি উলুবেরিয়া উলুবেরিয়া শুধু আমি একা নয় আমার সাথে রয়েছেন আমারই সহকর্মী এখানকার স্বর্ণেন্দু স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে অর্থাৎ ভোটের দিন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ ততটাই বাড়ছে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকে ইতিমধ্যে তারা তাদের দলের প্রচার সারা নিয়ে ব্যস্ত অর্থাৎ তাই এই যে ব্যস্ত ব্যস্ততার মধ্যেও এই উলুবেরিয়া বিধান লোকসভা এলাকার সাধারণ মানুষ তারা কী কী পরিষেবা পেয়েছে কি কি পরিষেবা পায়নি এখানকার মানুষও তুমি বিভিন্ন জায়গায় যাও খবর করতে দেখা গেল তো মানুষের বিভিন্ন ধরনের সমস্যা কী কী দেখো এখানে যেটা প্রধান সমস্যা রয়েছে এটা কিন্তু একদম নদীর ধারের একটা শহর বা লোকসভা বলতে পারো এখানে কিন্তু ভাঙন একটা বড় সমস্যা পাশাপাশি আমরা দেখেছি উলুবড়িয়া যে লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে সেখানে কিন্তু জলের একটা চরম সমস্যা রয়েছে টিউবওয়েল কল খারাপ হয়ে গেলে ছাড়ানো হয় না প্রান্তিক মানুষকে প্রায় সাত এক থেকে দু তিন দু তিন কিলোমিটার দূরে গিয়ে জল জল নিয়ে আসতে হয় তাছাড়া সরকারি যেসব প্রকল্প তার বঞ্চনার উপলুপ্ত রয়েছে সবার প্রথমে এখানে যাবো আই এর কাছে তার কারণ এই যে উলুবাড়িয়া কেন্দ্র এখানকার অর্থাৎ একদিকে যেমন একটি মাত্র এখানে পৌরসভা রয়েছে অন্যদিকে পঞ্চায়েত রয়েছে তার মধ্যে একাধিক পঞ্চায়েতে আইএসএফের প্রার্থীরা তারা জয়লাভ করেছেন কিন্তু সেখানকার মানুষেরও কিন্তু একই রকম অভিযোগ তারা বিভিন্নভাবে সরকারি তাদের যেই অর্থাৎ যেই পরিষেবা সেখান থেকে তারা বঞ্চিত রয়েছে এখানে আইএসএফ এর যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো দাদা রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত সব থেকে বড় বিষয় হচ্ছে আর হাতে গোনা দিন কয়েকটা বাদেই এখানকার নির্বাচন লোকসভা নির্বাচন একদিকে আপনারা প্রচার নিয়ে ব্যস্ত তার মধ্যে সময় দিয়েছেন কিন্তু এখানকার সাধারণ মানুষ তাদের তো অনেক অভিযোগ রয়েছে তারা সরকারি পরিষেবা দেখেন এটা আজকে নতুন নয় দীর্ঘ সাতাত্তর বছর দেশ স্বাধীন হয়েছে আমি একদম মূল পয়েন্টে ফিরে যাচ্ছি যেহেতু সময় খুব অল্প দীর্ঘ বছর দেশ স্বাধীন হয়েছে সাতাত্তর বছর স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন কংগ্রেসের এমপিরা ছিলেন লোকসভায় সিপিআইএমের এমপিরা ছিলেন আর বিজেপির এমপিরা আছেন এবং বর্তমান শাসক দলের এমপিরা আছেন প্রত্যেককে রাজ্যের মানুষ দেশের মানুষ লোকসভার মানুষ কি জন্যে পাঠিয়েছিল লোকসভায় তাদের অভাব অভিযোগগুলো জানাবে এবং তারা যে সমস্ত সমস্যায় বিপদে আছে পার্লামেন্টে গিয়ে তারা তাদের সমস্যার কথাগুলো জানাবে সেই কাজ থেকে তারা উদ্ধার হবে তারা সমস্যাগুলো সমাধান হবে আমি এক কথাই বলছি যতগুলো মানুষকে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যতগুলো এমপিকে মানুষ যে ভরসা যে আশা করে পার্লামেন্টে পাঠিয়েছিল তারা কি তাদের ভরসা আশা যে মতো কাজ করার চিন্তাভাবনা নিয়ে পাঠিয়ে তারকে সেই মতো কাজ করেছে তাই বাংলার মানুষ বিকল্প একটা রাস্তা চাচ্ছে যে অন্য কেউ আসুক নতুন একটা কেউ আসুক আইএসএফরা বলছে যে এই বাংলার মানুষ বিকল্প চাইছেন এ অথচ এই বাংলা তথা তথাতেই যে উলুবেড়িয়া উলুবেড়িয়া যে লোকসভা কেন্দ্র এখানে তো একাধিক বিধায়ক রয়েছেন শাসক দলের আপনাদেরও প্রার্থী রয়েছেন তিনিও প্রচার করছেন কিন্তু মানুষ বলছেন তারা কোনো পরিষেবা পাচ্ছেন প্রথমে আইএসএফের কথার যদি পরিপ্রেক্ষিতে বলতে হয় তারা যে বললেন এই কদিনে সাতাত্তর বছর ধরে ভারতবর্ষে এই উলুবেরিয়া থেকে বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা গেছেন এইখানে অনেক দিন ধরে প্রায় দশ থেকে পনেরো বছর হান্নান মোল্লা এমপি ছিলেন আর ওনারা ভুলে যাবেন না যে আগের ইলেকশনে দু হাজার একুশের ইলেকশনে ওনারা কিন্তু বামপন্থের সাথেই জোট করেছিলেন তাই ওই অনুন্নয়নের ভারের দায়িত্ব কিন্তু তাদেরকেও নিতে হবে শুধুমাত্র মানে নিজেদের দায় এড়িয়ে সিপিএমকে গালাঙালি করলাম কংগ্রেসকে গালঙ্গালি তৃণমূলকে তা নয় উলুবেরিয়ায় এইবারে ভারতীয় জনতা পার্টি উন্নয়নের রায় নিয়ে মানুষের কাছে যাচ্ছে উন্নয়নের স্বার্থে মানুষের কাছে যাচ্ছে এবং তৃণমূলের বিকল্প এই পশ্চিমবঙ্গে যদি কেউ হয়ে থাকে সেটা বিজেপি মানুষ এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নতুন করে কিছু বলবেন দেখুন উন্নয়ন বলতে গেলে যদি উন্নয়ন হয়ে থাকে দীর্ঘদিন এখানে বামপন্থের এমপি বামপন্থীদের এমপি ছিল পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের এমপি ছিলেন এখানে কংগ্রেসের দীর্ঘদিন এমপি নেই উন্নয়নের কথা যে বিজেপির বন্ধুরা বলছেন যে উন্নয়ন চাই উলুবেড়িয়ায় উন্নয়ন চাই উলুবেড়িয়া উন্নয়নের জন্য বিজেপির প্রার্থীকে ভোট দিতে হবে আমি জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে বলছি উলুবেড়িয়ার সবচেয়ে বড় সমস্যা যে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কয়েকশো মিটার দূরে গেলে গঙ্গা নদী গঙ্গা নদীর ভাঙনে এই উলুবেড়িয়া শহর যে কোনো সময় ভেসে যেতে বসেছে বিজেপির বন্ধুরা দশ বছর দিল্লির ক্ষমতায় ছিল তারা যদি কোথাও দেখাতে পারে যে গঙ্গা অ্যাকশান প্ল্যানে কোথাও উলবিরিয়া শহর কেন্দ্রে দীর্ঘদিন ছিলেন তাহলে সেই সময় আমরা যে যথেষ্ট চেষ্টা করেছিলাম জাতীয় জাতীয় কংগ্রেস থাকাকালীন ক্ষমতায় কংগ্রেস চেষ্টা করেছিল গঙ্গার ভাঙন নোদের জন্য যদি আপনি পার্লামেন্টে যান তার তথ্য দেখতে পাবেন আর দ্বিতীয়ত কথা বলছি আপনাদের সকলে বলছিল পানীয় জলের সমস্যা যা ইউপিএ সরকারের সময় রাইট টু ওয়াটার অ্যাক্টে মনমোহন সিং পাস করে গেছে প্রত্যেকটা ভারতবাসীর পানীয় জলের অধিকারের কথা যে অধিকারের কথা আজকে আস্তে আস্তে পূর্ণ হচ্ছে আমরা এসিউ সিআই দলের পক্ষ থেকে আমরা বলতে চাই সমস্ত দলগুলো বলছে এই ভোট দিয়ে তারা সমস্যার সমাধান করবে আজকে যে পরিষেবা সে জল বলুন বিদ্যুৎ বলুন শিক্ষা বলুন এই পরিষেবাগুলো স্বাধীনতার পরে কিন্তু সরকারি ছিল আজকে যেই সরকারে আসুক কেন্দ্রে বিজেপি আসছে কংগ্রেস আসছে সিপিএম এসে সব কেন্দ্রে সিপিএম না আসলেও রাজ্যে এসেছে রাজ্য কেন্দ্র বিভিন্ন জায়গায় সমস্ত সরকার তৈরি হয়েছে কিন্তু কোন সরকারি এই পরিষেবাকে উন্নয়ন করেনি এই জন্যেই পরিষেবাগুলো সরকারি পরিষেবা বরং বেসরকারি হচ্ছে আর বেসরকারি যখনই হয় তারা লাভই করে তারা পরিষেবা দেয় না তখন সেটা ব্যবসা হয়ে যায় ব্যবসাটাই হচ্ছে দেশটা বিক্রি হয়ে যাচ্ছে এবং সমস্ত দলই এর মধ্যে জড়িত আছে আমি একটা পয়েন্টে বলতে পারি শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে যে পরিষেবা শিক্ষা কিন্তু একটা পরিষেবা এটা জনগণকে দিতেই হয় সেই শিক্ষা নিয়ে কোনো দলের পার্থক্যের যে স্লোগানের পার্থক্য হতে পারে কালারের পার্থক্য রাখতে পারে কিন্তু কোনো পার্থক্য নেই এটা উনিশশো সালে রাজীব গান্ধী ন্যাশনাল নলেজ কমিশন করেছিল সেই যে শিক্ষা তখন বেসরীকরণ শুরু হয় সেই বেসরীকরণ শিক্ষাকে আমাদের রাজ্যে সিপিএম সরকারও প্রথম চালু করেছে বেসরীকরণ নীতি ইংরেজি তুলে দিয়েছে শিক্ষা বেসারীকরণ করেছে আবার দেখুন আজকে তৃণমূল সরকার এসছে সেই শিক্ষাকে এই পর্যন্ত পাঁচের কথা তুলে দিয়েছে কটা দিন আমরা দেখছি দীর্ঘদিন সেন্টারে যখন কংগ্রেস দায়িত্বে ছিলেন সেন্টারে দায়িত্বে ছিলেন রাজ্যে দীর্ঘদিন হান্নান মোল্লা ছিলেন ওখানেও ক্ষমতা ওনাদের এখানেও সিপিএমের ক্ষমতা ছিল এখন দেখছি বিজেপি গভর্নমেন্ট ওখানে ক্ষমতা আছে ঠিক একইভাবে তৃণমূল গভর্নমেন্ট গভর্নমেন্ট ক্ষমতা আছে এতগুলো এমপি সাতাত্তর বছর থাকার পরেও এই যে ভাই বলছিলেন না গঙ্গা গঙ্গা ভাঙনের সমস্যারও সমাধান হলো না উদয় নারায়ণপুরে উদয় নারায়ণপুরে দীর্ঘদিন বাঁধ ভেঙে যাচ্ছে সেই সমস্যারও সমাধান হলো না দীর্ঘদিন আমরা দেখলাম তৃণমূল সরকার আমলে সংখ্যালঘুদের একটা ছেলে আনিস খানকে ফেলে খুন করে দিল সেই বিষয়ে আমার যিনি আছেন যিনি আমাদের লোকসভার এমপি আছেন শাসদা আহমেদ উনি কোনো মুখ খোলেননি বর্তমান চন্দ্রপুরে আটষট্টিটা পরিবার আটষট্টিটা পরিবার ঘর ছাড়া আছে সাজদা আহমেদের কোনো ভূমিকা নয় একইভাবে ঠিক কংগ্রেস আর সিপিএম যেমন করছিল তৃণমূল কংগ্রেস বিজেপি এর একইভাবে একে অপরের সঙ্গে সেটিং করে দুর্নীতি করতে আর একে অপরকে গালাগাল দিতে ব্যস্ত মানুষের উপকার কীভাবে হবে আইএসএফ এর দাদা যিনি বললেন আমি তার সাথে একটা জায়গায় একমত যে কংগ্রেসের কিন্তু ওখানে আমতায় তার ঠিক পাশের বিধানসভায় কংগ্রেসের কিন্তু এমএলএ ছিলেন সম্মানীয় অসিত মিত্র তা সত্ত্বেও ওখানে কিন্তু ভাঙার সমস্যা জলের বন্যার সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি তাহলে তারাও দায় এড়িয়ে যেতে পারেন না আমতা উদয়নায়নপুর এখনও পর্যন্ত ডোবে তার দায় সরকারি দল পেরোতে পারে না আর আইএসএফের কথা বলছেন এই লোকসভা কেন্দ্রে আইএসএফ যদি পাঁচ হাজার ভোটের বেশি পায় আপনি আমার কাছে সরকার তো কেন্দ্র রয়েছে সেখানে তারা এতদিন কেন তাহলে এই যে ভাঙন নদী ভাঙন যেটা এটা তো আপনাদের আন্ডারে রয়েছে আপনারা তো এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এখানকার যিনি সম্মানীয় এমপি তিনি কিন্তু পার্লামেন্টে কদিন দাঁড়িয়ে সংসদীয় ক্ষেত্রের জন্য প্রশ্ন করেছেন এটা আমরা আর করলেই জানতে পারবো উনি সমস্যার কথা তুলেই ধরেননি এবার যদি আপনি কেন্দ্রীয় সরকারের কথা বলেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন যোজনার জন্য যে টাকা পাঠায় তার সঠিক অডিট না হওয়ার কারণে কেন্দ্রীয় সরকার তার টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে তাই এই সমস্ত এমার্জেন্সি ক্ষেত্রে আর মানুষ সুবিধা পাচ্ছেন না তাই আমরা মানুষের কাছে বলছি যে ডবল ইঞ্জিনের সরকার পেতে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে জয় করে পাঠান তিনি এই এলাকার সমস্যার কথা যেহেতু নরেন্দ্র মোদী চৌঠা জুনের পর আবার প্রধানমন্ত্রী হবেন এ নিয়ে কোনো সংশয় নেই তাই এই কেন্দ্রের সমস্যার কথা যখন উনি বলবেন সেই সমস্যার সমাধান তৎক্ষণাৎ হবে পাঁচশো হাজার টাকা আমাদের সব কিছু নয় একটা ছেলের চাকরি নেই সেই চাকরি আমাদেরকে দিতে হবে যে চাকরি চাকরির জন্য সবাই ওখানে লড়াই করছে সে তাদের কথা ভাবতে হবে আচ্ছা মমতা ব্যানার্জি পাঁচশো হাজার টাকা দিয়ে মহিলাদের কিনে নেয়নি আচ্ছা সন্দেশকালী মহিলারা উঠে লড়াই করছে আর এই লড়াই চলবে আর আজকে লোকসভা উলুবেড়িয়া আমরা সবাই জিতবো জিতে আমরা জবাব দেব সন্দেশকালী যে মহিলারা লড়াই করছে সেই লড়াইকে কেন্দ্র করেই বিজেপি তারা ক্ষমতা একদম তারা জিতবেন দেখুন এখানে তো বিজেপি যে যে জন্য বলছে আমরা জিতবো সেটা যদি ওনাদেরকে তৃণমূল সাপোর্ট করে তাহলে ওনারা জিতবে যদি তৃণমূলের সঙ্গে বিজেপি টাইপ হয়ে থাকে ঘরে আমরা তো দেখতে পাচ্ছি এখানে তৃণমূল নেই তৃণমূল নেই তার শরীর দল বিজেপি আছে এটা তো ওটা প্রমাণ বিজেপির সঙ্গে তৃণমূল যে একটা গোটা গেম হয়ে আছে এটা আমি কেন সারা পশ্চিমবঙ্গ যাচ্ছে আমি এর আগেও বলেছি সমস্ত দলগুলো ঝান্ডার রঙ যাই হোক আলাদা হোক কিন্তু হ্যাঁ সমস্ত ক্ষেত্রে একই শিক্ষানীতি নিয়ে বললাম বিদ্যুৎ নীতি স্বাস্থ্যনীতি সমস্ত ক্ষেত্রে একই ব্যবহার আমরা যদি ভিক্ষা ব্যাখ্যা করে দেখি একই অবস্থা হবে সমস্ত দল রাজ্যে থেকেছে সরকার কেন্দ্রে থেকেছে সবাই কিন্তু একই করছে সেই জায়গা থেকে আমরা নির্বাচনে দাঁড়িয়ে বলতে চাই যে সরকার পরিবর্তন করে মানুষের সমস্যার সমাধান হয় না হয়নি তাই এই সরকার এই যারা বলছে আজকে যে একে ভোট দিন তাকে ভোট দিন আমাকে যেতেন তাকে যেতান আমরা করে দেবো বাস্তবে সরকার পরিবর্তন করে হবে না সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে বিজেপির ভাইরা একটা ভালো কথা সত্যি একটা ভালো কথা বলছে অনেক দুর্নীতি করেছে আমি বলতে চাচ্ছ অন্য অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সব জেলে আছে মাননীয় বাইরে কেন কি সেটিং আছে আমি জানতে চাচ্ছি দু নম্বর দু নম্বর দু নম্বর দু নম্বর কথা হচ্ছে এখন যে যে দুর্নীতি হচ্ছে তৃণমূল কংগ্রেস সত্যি প্রচুর দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি করার সুযোগ কে করে দিয়েছে তাকে চারা থেকে বড়ো কাজ করেছিল কংগ্রেস এখন ফুল সাপোর্ট করছে বিজেপি তারা সেই সুযোগ নিয়ে যাচ্ছে তাই করছে এত লাফালাফি না করে আমরা এই ঝগড়া করছি তো ফলো করে দেখেছেন কংগ্রেসের নেতৃত্ব বিজেপির নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব একসঙ্গে বসে চা খাচ্ছে কেক খাচ্ছে আমরা এসে এখানে লাফালাফি করছি মানুষের কথা ভাবতে হবে মানুষের কথা একমাত্র নসাশির দিকে ভাবছে এদের সঙ্গে চা খেতে যাচ্ছে না কে কো কাটতে যাচ্ছে না সে মানুষের কথা বলছে পশ্চিম বাংলার জনগণ যতদিন 77 বছর কংগ্রেস ছিল স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার পর হঠাৎ পীর জাদাদেরকে রোডে নামতে হয়েছে কেন আগে পীর তো দু হাতে কামিয়েছে হঠাৎ কি মনে হলো যে তাদেরকে যে সব জায়গায় আইএসএ বলছে তৃণমূলকে আপনারা জন কংগ্রেস কখনোই কেন ভাঙলো দাদার সেই উত্তরটা দিকে কে কংগ্রেস কেন বিজেপি জোটের সরকার ওটা আর মোদি তৃণমূল তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে বিজেপি হাত ধরে বন্ধুরা জানে না উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস দল যেদিন তৈরি হয় অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তৈরি ছিল আজকে বাচ্চা ছেলেরা এসে করতে এসছে তারা হয়তো তাদের শিক্ষার আছে জানে না তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছে বিজেপি যখন মমতা ব্যানার্জি বিপদে পড়েছে কংগ্রেস তখন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভুল স্বীকার করে কংগ্রেসের কাছে যা ভুল হয়েছে বিজেপির সঙ্গে থেকে আমি প্রকৃত ধর্ম নিরপেক্ষতার রাস্তায় চলবো কংগ্রেস তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল মমতা ব্যানার্জিকে সাহায্য করে সরকারে বসতে সাহায্য করেছিল পরে মমতা ব্যানার্জি কংগ্রেসের সঙ্গে বেঈমানি করেছে তার দায় কংগ্রেসের নয় রাহুল গান্ধী আগামী দিন ভারতবর্ষে জয়লাভ করে তৃতীয় ফেজের ভোটের পর আজকে পরিষ্কার হয়ে গেছে মোদি ভয়ের ভয় পেয়েছে তার ক্ষমতা চলে যাবে তার বন্ধুদের নাম কেন রাহুল গান্ধীর মুখে আসছে না আম্বানি আদানির নাম সে কথা জিজ্ঞাসা করছে যে কংগ্রেস এখন অন্য কথা বলছে সেই কংগ্রেসই ইন্ডিয়া জোটে এখন কিন্তু তৃণমূলের জন্য অপেক্ষা করছে এই উলোবেরিয়া লোকসভা কেন্দ্রে এই কংগ্রেসকে প্রার্থীদের আমি বলতে চাই কংগ্রেসের যারা এসেছেন তাদের বলতে চাই ওনাদের যে জোট সঙ্গে সিপিএম তারা নিজেরা ভোট দেবেন তো এই প্রশ্নটা কিন্তু এখন ওনাদের মাথায় ঘুরছে আমি বলছি এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের কথা বলছি বাইরের পশ্চিমবঙ্গে অন্য কোনো জায়গায় যাচ্ছি না এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী যদি কুড়ি হাজারের বেশি ভোট পায় আপনি আমাকে বলবেন কুড়ি হাজারের বেশি ভোট পেলে সব কিছু মানলাম এই উলুবেরিয়া কেন্দ্র যদি আপনারা জয়লাভ করেন এখানকার মানুষ তো দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের তাদের সমস্যায় ভুগছে একদিকে নদী ভাঙন অন্যদিকে জল সমস্যা অন্যদিকে তারা সরকারি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত আপনারা জয়লাভ করলে কি মানুষকে এই পরিষেবা পাবে দেখুন জয়লাভ করলে সেই পরিষেবা মানুষকে দেওয়ার চেষ্টা করব কিন্তু আমি এখন একটা কথা বলছি যে কংগ্রেস এখানে এখন আছে বা এখন এস আছে আপনাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু ইন্ডি জোটে বসে আছে আইএন এ জোটে বসে আছে চেয়ার দখল করে বসে আছে মমতা ব্যানার্জির জন্য চেয়ার রেখে দিয়েছে আর তারা এখানে তৃণমূলের বিরুদ্ধে বললে মানুষকে কি বোকা সাজানো হচ্ছে মানুষ কি বোকা আছে মানুষ কিন্তু সব দেখতে পাচ্ছে এখানে এসে তৃণমূলকে গালাগালি করব কিন্তু কেরালায় গিয়ে চেন্নাইতে গিয়ে মুম্বাইতে গিয়ে বিহারে গিয়ে মমতা ব্যানার্জির জন্য সিট রেখে দেবো এবং এখানে মানুষকে বলবো না আমরা তৃণমূলের বিরুদ্ধে আছি লড়াই করছি তা চলবে কেন এই নৌজাদ ভাইকে ব্যবহার করে নিয়েছে কংগ্রেস আর সিপিএম এই বাইরন বিশ্বাসকে ধরে রাখতে পারলো না কেন এই প্রশ্নের জবাব তো মানুষকে দিতে হবে নৌসাদ ভাইকে জেতালো আমরা নৌসাদ ভাইয়ের কথা বলছি আইএসএফ কি বলবে আমি নৌসাদ ভাইয়ের কথা বলছি নৌসাদ ভাই মানুষের জন্য লড়াই করার চেষ্টা করছে কিন্তু তাদেরকে কংগ্রেস আর সিপিএম ব্যবহার করে নিয়েছে এই ভাই একটা বললো না নওসাদ সিদ্দিক আই ছেলেরা বাচ্চা মাননীয় মুখ্যমন্ত্রী নওসাদ সিদ্দিকীকে বাচ্চা বলেছিল কখন নওসার সিদ্দিকি বাচ্চা থেকে বড় হয়ে গেছে ওরাই বুঝতে পারছে নওসার সিদ্দিকি এক জায়গায় দাঁড়িয়েছিলো দুর্নীতিবাস তৃণমূলের সঙ্গে কোনো দিন আইএনটি জোট আমরা করব না ভাইরা উত্তর দিতে পারবে না এখনও পর্যন্ত ঘষে ঘষে গেছে আমরা আমাদের জায়গাতেই আছি আমরা একটু হিলি না আমরা যেখানে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে আসলে অ্যাকচুয়ালি অদিত চৌধুরী নিজেই চাচ্ছে না এই পশ্চিম বাংলায় কংগ্রেসটা টিকে থাকুক আমার বিজেপি বন্ধু বলল যে এসইউসিকে সিপিএম এর সঙ্গে গুলিয়ে দিয়েছে আমরা কিন্তু এসসি সিপিএম এর সঙ্গে বামফ্রন্টের সঙ্গে আমাদের কোনো জোর নেই ফলে কেরালাতে গিয়ে আমাদের বিরোধ বিরোধ এসবে কোনো ব্যাপার নয় আমাদের এখানে সমস্ত দলই আমরা তার বিরুদ্ধে কথা বলি কারণ আমরা মার্চবাদ লেনিনবাদকে ভিত্তি করে সমাজ পরিবর্তনের রাজনীতিকে বক্য বলি এবং সেটা ছাড়া মানুষের মুক্তি নেই সেটা এখানে যত দল আছে তারা কিন্তু কিন্তু বলে না সেই জন্য তারা কিন্তু এক আর আমরা একমাত্র এসইউসি দল এই ভোটার নীতিতে দুটো দল একটা হচ্ছে বিজেপি কংগ্রেস সিপিএম এসইউসি এসইউসি প্রশ্ন করতে চাই মার্ক্সবাদ লেনিনবাদের কথা বললেন চীন আর রাশিয়া তো একনায়কতন্ত্র চলে এখানেও কি আপনারা চাইছেন আমার এই বিষয় নিয়ে এখানে অনেক ব্যাখ্যা আছে চর্চা আছে তার নানা অনেক বই আছে এগুলো বিষয় ব্যাখ্যার বিষয় এইটুকু জায়গাতে হবে না কুলুবেড়িয়া লোকসভা কেন্দ্র বিজেপি জেতা স্বপ্ন দেখছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের সাংসদকে দেখতে কেন্দ্রের প্রার্থী অরুণোদয় পালকে যদি আপনি উলুবেড়িয়া লোকসভা ঘোরেন তাহলে বুঝতে পারবেন উনি প্রচারে কতটুকু আছে জাতীয় কংগ্রেসের প্রার্থী আঝার মল্লিক উলবেডিয়া কেন্দ্রের কোন লে কোনে ঘুরছে এবং যার তারিখে জয়লাভ করে এখান থেকে পাল্লাকে অবশ্য অবশ্য হ্যাঁ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপির প্রার্থী তার উপর প্রাণঘাতী হামলাও হয়েছিল তিনি এখন শয্যাশায়ী আছেন তার জন্য আমরা দ্রুত সুস্থতা কামনা করি আর এটাও বলছি উনি চারদিকে ঘুরছেন আমরাও ঘুরছি কংগ্রেসের ঝান্ডা আছে দেয়াল লিখন আছে স্লোগানও চলছে কিন্তু ইভিএমের পর ব্যালট বক্সে আমি আবারও বলছি এনারাও আছেন আমরাও আছি চৌঠা জুন কুড়ি হাজারের বেশি ভোট পেলে আপনি আমাকে প্রশ্ন করেন ভোটের শেষে অর্থাৎ জয়ের শেষ আসি কে হাসবে সেদিকে যেমন নজর থাকবে অন্যদিকে যেই জয়লাভ করুক তাদের কাছ থেকে সেই যে প্রার্থী বা যে সাংসদ হবেন সেই বা শেষ পর্যন্ত কি পাবেন অর্থাৎ সাধারণ মানুষ কি পরিষেবা পাবেন সেটাও কিন্তু দেখার বিষয় তবে আজকে এই উলুবাড়িয়া লোকসভা আমি এখানে শেষ করছি আমার সাথে ছিলেন স্বন্দন এবং আমার সাথে অর্থাৎ আমাদের দুজনের সঙ্গে ক্যামেরায় ছিলেন গৌতম স্বাভাবিকভাবে এবং আগামী দিনে অর্থাৎ আগামী দিনে আবার অন্য কোনো প্রান্ত থেকে আবার আমরা অন্য কোনো ইস্যু নিয়ে আমাদের অন্য কোনো সহকর্মী আবার এই বড় বিতর্ক নিয়ে আসবো প্রত্যেকে ভালো থাকবেন এবং সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দায় নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন